আপনি যদি একজন নতুন ইউটিউবার হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ একজন নতুন ইউটিউবারের সবথেকে যেটা বড় ভূমিকা পালন করে সেটি হলো যে ইউটিউব থাম্বনেল। আপনি যদি একজন ইউটিউবার হন তাহলে অবশ্যই জানেন ইউটিউবের সম্বন্ধে অনেক কিছু আপনার অভিজ্ঞতা আছে এবং ইউটিউবের থাম্বনেল কাকে বলে সেটাও আপনার জানা আছে। তো আপনার ভিডিওর মধ্যে ক্লিক পড়ার জন্য অবশ্যই আপনার সবথেকে যে বড় ভূমিকা পালন করে সেটি হলো যে আপনার ইউটিউবের ভিডিওর থেকে যে ইউটিউবের যে থাম্বনেল আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনার ভিডিও বানাতে আপনি যতটা টাইম দেন তার থেকে বেশি টাইম দিতে হবে আপনার ইউটিউবের যে থাম্বনেল আছে সেটা বানানোর জন্য। কারণ ইউটিউবের থাম্বনেল দেখে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ক্লিক করে এবং সেই ভিডিওটা মানুষে দেখে। যদি ভিডিওটা ভালো হয় তাহলে মানুষে সম্পূর্ণ দেখার চেষ্টা করে, এবং যদি ভিডিওটা ভালো না হয় তাহলে সে অল্প একটু দেখে ভিডিওটা ছেড়ে চলে যায়। ইউটিউবের যে থাম্বনেল আছে সেই থাম্বনেলটা কিন্তু খুব সুন্দর করে বানাতে হবে। এর সঙ্গে সঙ্গে আপনাকে আপনার ভিডিওর কোয়ালিটি অনেক অনেক বেশি ভালো করার চেষ্টা করতে হবে। জি, বেশি বকবক না করে আজকে আমি শেখাবো আপনারা আপনাদের সেই মোবাইলের মাধ্যমে আপনি কীভাবে আপনি HD কোয়ালিটির থাম্বনেল তৈরি করবেন খুবই সহজে। দেখুন, আমি অনেক থাম্বনেল কিন্তু তৈরি করেছি এবং আমি মোবাইলের মধ্যে সব থাম্বনেল তৈরি করি। এই রকম থাম্বনেল আপনিও কীভাবে তৈরি করবেন আজকে আমি এটাই শেখাবো। অবশ্যই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে খুবই মনোযোগ দিয়ে, কোথাও একটুকু স্কিপ করবেন না, স্কিপ করলে পরে বুঝতে পারবেন না। ভিডিওটা একটু লম্বা হবে কারণ আমি একদম খুবই সহজভাবে শেখাবো, একটুকু আমি কাইটে কাইটে বা কোনো কিছু এডিট করে আমি দেখাবো না, ঠিক আছে? একদম মানে ফুললি একদম কী করতে হবে না করতে হবে সব কিছু A to Z আমি শেখাবো। অবশ্যই ভিডিওটা একটুখানি মনোযোগ দিয়ে দেখবেন, আপনার অনেকটা কাজে লাগবে। তো চলুন শুরু করা যাক। দেখুন, এর জন্য প্রথমে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি আগের থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন পিকচার্ট, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা আপনাকে ডাউনলোড করতে হবে, আর এটা আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আমি এখন ওপেন করব, ওপেন করে আমি দেখে দিচ্ছি কীভাবে আপনাকে কাজ করতে হবে বা একটা HD আকারের থাম্বনেল তৈরি করতে হবে। এর জন্য আমি এটাকে ওপেন করব। ওপেন হওয়ার পর এইভাবে আসবে। এইভাবে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশান আছে। তো এইগুলো অপশানের থেকে আপনি চলে আসবেন 4 নম্বর যে অপশানটা আছে, এটা ব্যাকগ্রাউন্ডস, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার যে কালারটা বেশি ভালো লাগে, আপনি কোন কালারের উপরে আপনি লিখতে চান বা ফটো লাগাতে চান সেই কালারটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এখানে অনেক রকম কালার আছে, আপনার মন পছন্দ মতো আপনি কালার নিতে পারেন। তো আমি আজকে কালোটা নিচ্ছি ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? কালোটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এইভাবে আসবে। এইভাবে আসার পর আপনাকে প্রথমে চলে আসতে হবে টুলস, এখানে যে একটা অপশান দেখতে পাচ্ছেন টুলস, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছেন কোড, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে যে ইউটিউবের যে একটা থাম্বনেলের যে সাইজ আছে সেই সাইজটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এর জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন, এখানে আপনি পেয়ে যাবেন ইউটিউবের যে সাইজটা এখানে আছে। দেখুন এই যে একদম লাস্টের দিকে ইউটিউব, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার যে কারেন্ট যেটা সাইজ আর কি সেই সাইজটা সিলেক্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পর প্রথমে আপনাকে এখানে রাইট চিহ্নের এখানে ক্লিক করতে হবে। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর এখন আপনাকে এখানে আপনি কোন বিষয়ে থাম্বনেল তৈরি করবেন সেই বিষয়টা আপনাকে এখন এখানে লিখতে হবে। তো আমি এখানে আমি যেহেতু থাম্বনেল সম্বন্ধে ইউটিউবের যে থাম্বনেল আছে সেই সম্বন্ধে যেহেতু বানাচ্ছি, এর জন্য আমি লিখব HD ইউটিউব থাম্বনেল, আমি এটুকুনি লিখব, ঠিক আছে? তো আমি ফটাফট লিখে নিচ্ছি। তবে ইউটিউব থাম্বনেল, তো আমি ইউটিউব থাম্বনেল লিখে ফিরে আসছি। পর এখন লিখতে হবে থাম্বনেল, THUM এ চলে আসে থাম্বনেল। তো এটাকে আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? সিলেক্ট করার পর এখন আবার এখানে রাইট চিহ্ন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করতে পারেন।
तो आमी एक टा फोटो सिलेक्ट करे फिर आसछि। तो ये देखो एक टाइम फोटो सिलेक्ट कर निलाम। फोटो सिलेक्ट कर नेওয়ার পর এটা এখন আপনি এইখানে কিভাবে বসাবেন দেখুন ফটোটা এখন উল্টা দেখা যাচ্ছে না এর জন্য এটাকে ঘোরাতে হবে। ঘোরানোর জন্য এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি ঘোরাতে পারবেন ঠিক আছে। এখানে আপনাকে ক্লিক করতে হবে রোটেট এখানে এখানে ক্লিক করার পর এখন আপনি যেদিকে খুশি সেদিকে ঘুরতে পারবেন। তো আমি ঘুরিয়ে দিলাম ঘুরিয়ে দেওয়ার পর এখানে ফটোটাকে অ্যাড করার চেষ্টা করব আমি একটু ছোট করব। तो देखते हमें फटो सेव कर दिल हाउ टू क्रिएट हाउ टू मैक एच डी यूट्यूब थंबनेल। तो ये अपनी एकटू टाइम दिए अपनी सुंदर यूट्यूबर जो थंबनेल तैरी करतेबेंटन। जो भिडियो भलो लागे अवश्य लाइक करबें कमेंट कर जानबें कीरकम लागल। हमें क्योंकि अनेकटा कष्ट अनेकटा टाइम दिए अपन ये भिडियो तैरी कर लम। যদি একটা লাইক না করেন তাহলে খুবই খারাপ লাগে কারণ আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তারপরে যদি একটা লাইক না করেন তাহলে খুবই খারাপ লাগে। তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে এবং সবাই যাতে শিখতে পারে। তো আজকের মতো এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই।